স্বাগত জানাই সেই সব দর্শকদের যারা আমাদের চ্যানেলে নতুন। নমস্কার, আমি দীপ্তাঙ্ক। আমাদের অনেকেরই মনে হয় কি যে কি ব্রোকার কোম্পানিতে আমাদের অ্যাকাউন্ট খোলাটা ঠিক হবে। তো এক্ষেত্রে বলে রাখা দরকার কি যে কয়েকটি জিনিস আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। প্রথম যে ব্যাপারটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে সেফটি, কোন কোম্পানিতে আমার সেফটি আছে। আচ্ছা, যদি ধরুন আমরা কোনো কোম্পানিতে আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট খুলছি, সেটা কি আদৌ সেফ? আমাদের প্রথমে এইটা জানতে হবে। কিভাবে আমরা জানবো? সেই যে সংস্থাটা সেটা সেবি দ্বারা পরিচালিত কিনা বা সেবি রেগুলেটেড কিনা, এটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো কি যে যে কোম্পানিটা আমরা খুলতে যাচ্ছি সেটা যদি সেবি রেগুলেটেড হয় তাহলে কোম্পানিটা ঠিকঠাক এবং ভালো। তো এই যে সেফটির ব্যাপারটা, এটা সর্বদা মাথায় রেখে আমাদের চলতে হবে। যদি আপনি দেখেন কি যে কোনো একখানা কোম্পানি সে বলছে কি যে আমি কোনো ব্রোকারেজ নিচ্ছি না, আপনার ফিউচার অপশানেও কোনো ব্রোকারেজ নেই, ট্রেডিং করতে গেলেও আপনার কোনো ব্রোকারেজ নেই, কিছুতেই আপনার ব্রোকারেজ নেই, সেই রকম কোম্পানিতে ডিম্যাট খোলবার আগে আমাদের সর্বদা দেখতে হবে সেই যে কোম্পানিটা, সেই কোম্পানিটা সেফটি কতখানি, সেটা সেবি দ্বারা রেগুলেটেড কিনা। তো সর্বপ্রথম আমাদের এইটা মাথায় রাখতে হবে কি যে সেফটির ব্যাপারটা, কারণ আপনার টাকা এটা যদি কখনো চলে যায় সেটা আর ফেরত আসবে না, কাজেই এটা সর্বদা মাথায় রাখবেন। এরপর আসছে চার্জেস। চার্জেসটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক, কারণ যদি ধরুন আপনি কোনো একখানে কোম্পানিতে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট খুললেন এবং তার চার্জেস দেখছেন অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ব্যাপারটা ভাবতে হবে। কারণ লং রানে আপনি যদি সেই কোম্পানিতে যুক্ত থাকেন, সেই ডিম্যাটের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে কিন্তু একটা হিউজ পরিমাণ চার্জেস আপনাকে দিতে হবে। সেটা যদি আপনি ইন্ট্রাডে করেন সেক্ষেত্রেও দিতে হবে এবং সুইং ট্রেডিং যদি করেন সেক্ষেত্রেও দিতে হবে। হ্যাঁ, এরও ভাগ আছে, সেই ভাগগুলোকেই আপনাকে জানতে হবে। প্রথম হচ্ছে ব্যাংক ব্রোকার। ব্যাংক ব্রোকার কারা? আমি যদি কয়েকটি উদাহরণ দিই, যেরকম হচ্ছে ICICI ব্যাংক, HDFC ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, SBI ব্যাংক, এর মাধ্যমে মানে এই যে ব্যাংকিং সেক্টরগুলো, এরা আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে সাহায্য করবে। কিন্তু মাথায় রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে কি যে এদের চার্জেস কিন্তু অনেকটা বেশি হতে পারে। তো আমার মনে হয় আপনি ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে যদি যান তো সেক্ষেত্রে আমার মনে হয় একটু তার আগে ভাবাটা দরকার। এরপর আসছে হচ্ছে ফুল টাইম ব্রোকার। এরা কি করে? এরা আপনাকে সার্ভিস দেয়। সার্ভিস দেওয়ার অর্থ হচ্ছে যখন আপনাদের শেয়ার মার্কেট ওপেন থাকে সেই সময় বা তার আগে বা পরে এরা আপনাকে ফোন করে বলেন কি যে আজকে আপনারা এই ট্রেডটা নিতে পারেন ইন্ট্রাডের জন্য। তো আজকে তাদের মনে হচ্ছে কি যে HDFC ব্যাংক বাড়তে পারে, তার দামটা আজকে ধরুন আছে হচ্ছে 1400 টাকা, এটা বেড়ে হয়তো 1410 টাকা হবে। লোকজন থাকে বা এমপ্লয়ি থাকে, তারা আপনাকে ফোন করে বলবে কি যে এই ট্রেডটা আপনি নিতে পারেন, এবং সেক্ষেত্রে আপনি ধরুন ট্রেডটা নিলেন এবং গেইন করলেন। কিন্তু এক্ষেত্রে উল্টোটাও হতে পারে, কিন্তু আপনি লসও হয়ে যেতে পারে। তারা একটা স্টপ লস আপনাকে বলে দেবে এবং সেই স্টপ লস আপনি মেনটেন করতে পারেন। তো এক্ষেত্রে কী হয় ফুল টাইম ব্রোকারের ক্ষেত্রে, আপনারা যারা বুঝতে পারেন না কি যে কোন ট্রেডটা নেওয়া ভালো, কোন ট্রেডার মানে কোন শেয়ারটা কিনলে আমি সুইং ট্রেডিংয়ে ভালো অর্থ উপার্জন করবো বা ইনভেস্টমেন্ট কোন কোম্পানিতে করব, সেক্ষেত্রে আপনাকে ফুল টাইম ব্রোকারের ব্রোকাররা হেল্পফুল হতে পারে বা হেল্পফুল হয় বলা যেতে পারে। তো ফুল টাইম ব্রোকার এই কারণেই অনেকে চুজ করে। তো আপনারা যদি মনে হয় আপনি ফুল টাইম ব্রোকারের কাছে যাবেন, যেতে পারেন। এরপর আসছে হচ্ছে ডিসকাউন্ট ব্রোকার। বর্তমানে ডিসকাউন্ট ব্রোকার কিন্তু প্রচুর পরিমাণে ফেমাস হয়ে যাচ্ছে ধীরে ধীরে। যখন আপনি দেখছেন কি যে চার্জেস অনেক কম, সেক্ষেত্রে ডিসকাউন্ট ব্রোকার কিন্তু অনেক ফেমাস হচ্ছে এবং অনেক লোক, বিশ্বাস করুন অনেক লোক, এই 2020 সালের করোনার সময় থেকে কত লোক আপনার এই শেয়ার মার্কেটে এসছে এবং তারা তাদের টাকা মিউচুয়াল ফান্ডের থ্রু এবং ডিরেক্ট শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছে, সেটা আপনি ডেটা দেখলেই বুঝতে পারবেন। তো ডিসকাউন্ট ব্রোকারের সুবিধাটা কি? এত লোকজন যারা ডিম্যাট অ্যাকাউন্ট খুলছে তারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্যাংকের যে ব্রোকারেজ মানে ব্যাংকিং যে হাউস বা ফুল টাইম যে ব্রোকারেজ এইসবে না খুলে তারা কিন্তু ডিসকাউন্ট ব্রোকারেই বেশি খুলছেন তাদের অ্যাকাউন্ট, ডিম্যাট অ্যাকাউন্ট। তো ডিসকাউন্ট ব্রোকারে আপনার সুবিধাটা কি? এখানে আপনাকে অনেক কম চার্জেস দিতে হয়, সেটা আপনি যদি কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন ব্যাংকিং সেক্টরে এবং যে ফুল টাইম ব্রোকার এদের থেকে চার্জেস অনেক কম। এক্ষেত্রে কী হয়, ব্যাংকের যে চার্জ নেয় তার অনেক কম বলে বেশিরভাগ লোকজন এই ডিসকাউন্ট ব্রোকারে তাদের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করছে, এবং ফুল টাইম ব্রোকারে তারা করতে নারাজ, মানে অনেক লোকজন ফুল টাইম ব্রোকারে করছে না অ্যাকাউন্ট ওপেন। তার কারণ হচ্ছে ফুল টাইম ব্রোকারে চার্জ যে খুব কম তা নয়, ভালোই চার্জ, এবং তাদের যে টিপস সেই টিপসই সর্বদা কাজ করছে তা নয়। অনেকে কী করছে, ডিসকাউন্ট ব্রোকারে খোলার ফলে এত কিছু সফটওয়্যার আছে বা ওয়েবসাইট আছে তার থ্রু দিয়ে তার হেল্প নিয়ে তারা
ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করছে, যেরকম মানি কন্ট্রোল আছে, টিপার টেক আছে, এর মাধ্যমে আপনি কোনো একখানে কোম্পানি ব্যালেন্স শিট, আপনার ক্যাশ ফ্লো এবং কোম্পানিটা কীরকম রান করছে এই সব কিছুই আপনারা জানতে পারবেন, এবং যে বিভিন্ন খবর সেটা মানি কন্ট্রোলে আপনারা নিউজ দেখলে জানতে পারবেন। আমার মনে হয় কি যে যদি আপনি নিজে শেয়ার মার্কেটে আসতে চান এবং নিজে শিখে করতে চান, তাহলে এই চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকতে পারেন, এবং আমার মনে হয় ডিসকাউন্ট ব্রোকারের দিকে আপনারা যেতে পারেন, কারণ লং রানে যখন আপনি দেখবেন আপনার চার্জেস অনেক চলে যাচ্ছে, তার থেকে ডিসকাউন্ট ব্রোকার বেটার হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় ডিসকাউন্ট ব্রোকারে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন। আচ্ছা, ফুল টাইম ব্রোকারে অনেকেই খুলতে চান, কারণ তারা বলে না আমার অসুবিধে কি যে ডিসকাউন্ট ব্রোকারে আমি খুলতে চাই না, তার কারণ আমি নিজে অত মাথা ঘামাতে পারবো না, তারা যে আমাকে টিপস দেবে সেই টিপস অনুযায়ী আমরা কাজ করব। তো সেই কারণে ফুল টাইম ব্রোকার যারা, তাদের মধ্যে কয়েকটা উদাহরণ দিই, দুটো উদাহরণ এই মুহূর্তে আমার মনে পড়ছে, তা এক হচ্ছে শের খান, দুই হচ্ছে মতিলাল অসওয়াল, এদের কাছে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন। এবং মতিলাল অসওয়াল আপনারা দেখবেন খুবই ফেমাস একটা কোম্পানি। এরপর চলে আসে ডিসকাউন্ট ব্রোকারের কয়েকটা উদাহরণে, যেরকম প্রথম এই মুহূর্তে ভারতের প্রথম ডিসকাউন্ট ব্রোকারেজ ব্রোকার হলো জিরোধা। তো জিরোধাতে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন, আপনারা নিচে যে ডেসক্রিপশান আছে সেখানে জিরোধার লিংক দেওয়া আছে, আপনারা ইচ্ছা হলে সেখানে সেই লিঙ্কে ক্লিক করে আপনাদের যে ডিম্যাট অ্যাকাউন্ট সেটা ওপেন করতে পারেন, এই ক্ষেত্রে আমাকে কোনো চার্জ দিতে হবে না। আচ্ছা, এরপর আসছে হচ্ছে আপস্টক, আপস্টকে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন। তাছাড়াও আছে অ্যাঞ্জেল ব্রোকিং এবং গ্রো। এক্ষেত্রে আমি অ্যাঞ্জেল ব্রোকিংটাকে ডিসকাউন্ট ব্রোকারের মধ্যে রাখলাম, তার কারণ হচ্ছে খুব ভালো একটা জায়গায় আছে অ্যাঞ্জেল ব্রোকিং, কিন্তু খুব আগের কোম্পানি, এরা প্রথমে কিন্তু ফুল টাইম সার্ভিস ব্রোকার ছিল, বর্তমানে এরা ফুল টাইম সার্ভিস ব্রোকারও আছে এবং ডিসকাউন্ট ব্রোকারও আছে। তো যদি আপনাদের মনে হয় কি যে আপনারা টিপস পেতে চান এবং যারা নিজেরা ট্রেড করতে চান, সেক্ষেত্রে আপনারা অ্যাঞ্জেল ব্রোকিংয়ে আপনাদের অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে মনে হয় ভালোই হবে। আচ্ছা, এরপর চলে আসি ইউজার ইন্টারফেসে। ইউজার ইন্টারফেস কিন্তু একটা ভালো ভাইটাল বিষয়, সেটা সম্পর্কে আমরা অতটা ধ্যান দিই না, তার কারণ হচ্ছে আমাদের মনে হয় যে কোম্পানি ভালো চলছে, ডিসকাউন্ট ফিসকাউন্ট দিচ্ছে, কোনো সমস্যা নেই, আমরা সেই কোম্পানিতে অ্যাকাউন্ট খুলি। কিন্তু ইউজার ইন্টারফেস একটা কিন্তু ভাইটাল ব্যাপার, তার কারণ হচ্ছে যদি আপনি জিনিসটা মানে যেটা ডিসকাউন্ট ব্রোকাররা যারা ডিসকাউন্ট ব্রোকিংয়ে অ্যাকাউন্ট খুলেছেন ডিম্যাট অ্যাকাউন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু ইউজার ইন্টারফেস যদি ভালো না হয় তাহলে ট্রেড করতে গিয়ে খুব অসুবিধা হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনি জিরোধাতে অ্যাকাউন্ট খুলতে পারেন, এর ইউজার ইন্টারফেস খুব ভালো, আমি নিজে জিরোধা ব্যবহার করি। যদি আপনারা জিরোধাতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না, সেক্ষেত্রে আপনারা আপস্টকেও যেতে পারেন, আপস্টকও ভালো। যারা আপনারা ফুল সার্ভিস ব্রোকার এবং ডিসকাউন্ট ব্রোকার এই দুজনকেই চাইছেন, মানে দুজনের কম্বিনেশান, তারা কিন্তু অ্যাঞ্জেলে আপনাদের অ্যাকাউন্ট খুলতে পারেন, কোনো অসুবিধা নেই, সব দিক থেকেই ভালো। এবং আমি প্রেফারেন্স দিই জিরোধাকে, কারণ জিরোধা এই মুহূর্তে ভারতের এক নম্বর ব্রোকার কোম্পানি। তো এর ইন্টারফেস আমি নিজে তো ব্যবহার করি, যথেষ্ট ভালো। আপনি যদি নিজে খুলে দেখেন বা ভিডিও দেখেন, মানে ইউটিউবে অনেক ভিডিও আছে জিরোধা ইন্টারফেসের, কীভাবে বাই সেল করতে হয়, কী কীভাবে কী কাজ হচ্ছে, সেইটা আপনি ইউটিউবে দেখলে নিজেই বুঝতে পারবেন কি যে জিরোধা কতখানি সুবিধাজনক। তো যদি আপনারা ব্যাঙ্কিং অ্যাকাউন্টে, মানে ব্যাঙ্কিং যে সেক্টরগুলো আছে সেখানে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চান, সেক্ষেত্রে কিন্তু চার্জ আবারও বলছি অনেক বেশি। এরপর আসছে হচ্ছে আপনাদের ফুল টাইম ব্রোকার। ফুল টাইম ব্রোকারেও আপনার চার্জ বেশি হয়, তার কারণ হচ্ছে যারা এমপ্লয়ি তারা আপনাকে টিপস দিচ্ছে, তাদেরকে মাইনে দিতে হয়, সেই কারণে এক্ষেত্রেও আপনাদের চার্জ অনেকটাই বেশি থাকে। এবং যদি আপনার কনফিডেন্স থাকে, আপনি বোঝেন কি যে আপনি নিজে ভবিষ্যতে কী হতে পারে, কোনো একখানা কোম্পানি রিয়েলাইজ করতে পারবেন বা কোনো একখানা কোম্পানিকে বুঝতে পারবেন, ভবিষ্যতে এটা ভালো হতে পারে না বাজে হতে পারে, বা কী চলছে কোম্পানিটার ম্যানেজমেন্ট কী, সেটা যদি আপনি বুঝতে পারেন, ব্যালেন্স শিট দেখতে পারেন, তাহলে আমি বলবো ডিসকাউন্ট ব্রোকারের সাথে যান, কোনো অসুবিধা নেই। তার কারণ হচ্ছে আপনার লং রানে গিয়ে আপনার কিন্তু চার্জ অনেক বাঁচবে, মানে ডিসকাউন্ট ব্রোকারেও সব থেকে কম চার্জ নেয় যে কোম্পানি সেটা হচ্ছে জিরোধা, সেই কারণে আমি জিরোধাকেও আরও প্রেফারেন্সটা দিলাম। তো আশা করি বোঝা গেছে আপনি কী ধরনের ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন, সম্পূর্ণই এটা আপনার ওপর নির্ভর করছে। ধন্যবাদ শোনার জন্য। পরের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকনে ক্লিক করতে পারেন। আর যদি আপনার মনে হয় ভিডিওটি আপনার ভালো লেগেছে বা কাজে লাগবে, সুতরাং সেক্ষেত্রে আপনি লাইক বাটনে ক্লিক করতে পারেন, এবং যদি আপনার মনে হয় আপনার ভিডিওটা খুব একটা কাজে লাগেনি বা ভালো লাগেনি, সেক্ষেত্রে আপনি ডিসলাইকও করতে পারেন। তবে হ্যাঁ, যে জিনিসটা আপনি বুঝতে পারেননি সেই জিনিসটা, বা আপনার যদি কোনো বক্তব্য থাকে
সেই বক্তব্য নির্দ্বিধায় আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের জন্য এতখানি ধন্যবাদ, ভালো থাকবেন।